আজকে বেরিয়েছি একটু ওল্ড টাউনের দিকে। তো আমি এসেছিলাম বংশালে, বংশালে আমার মোটরসাইকেলটা মডিফাই করার জন্যে গেছিলাম এক জায়গায়। যাওয়ার পরে খুব অনুভূত হলো না, ব্যাক করে চলে আসলাম। তো এখন যেখান থেকে যাচ্ছি এটা কিন্তু ওল্ড টাউন, ওল্ড টাউনে গলিগুলো ঘুরতে বেশ ভালোই লাগে। তো যেখান থেকে যাচ্ছি জায়গার নাম হচ্ছে আগা সাদেক রোড। দেখা, এটা আগা সাদেক রোড, আগা সাদেক রোড দিয়ে এখন যাচ্ছি, ভালো থেকে খারাপ না। তো আপনাকে ওল্ড টাউনে গলিগুলো একটু দেখাই, আমি রিক্সায় করে বেড়াচ্ছি, আপনিও সময় পেলে এভাবে রিক্সায় ঘুরুন, ভালো লাগবে। আমি যে রিক্সায় যাচ্ছি, রিক্সা উঠতে ইচ্ছা করছিল না প্রথমে, তারপর চিন্তা করলাম সবাই যদি এভাবে অ্যাভয়েড করে যায় রিক্সায় না উঠি, তাহলে এই ভদ্রলোক কি করে ভাত খাবে। তো তাই চিন্তা করলাম যে উঠি, ওনাকে স্লো স্লো যেতে বলি, আর পারলে নেমে ওনার সঙ্গে এক কাপ চা খাওয়ার চেষ্টা করব। এটা কাজী আলাউদ্দিন রোড, বেশ ক্রসিং। পুরান টাউনে যদি আপনি ঘুরে থাকেন তাহলে তো আপনার অভিজ্ঞতা আছে যে ঢাকার পুরান টাউন কিরকম। একসময় যারা পুরান টাউনে বসবাস করতো তারা মনে করেছিল যে এটি বুঝি ঢাকার মূল রাজধানী হবে, কিন্তু সেটা হয় না, সেটা বাদ দিয়ে এখন রাজধানী মানে ডাইভার্ট হয়ে চলে গেছে, রাজধানী সরে চলে গেছে উত্তরের দিকে। তো পুরান টাউন পুরানি হয়ে গেছে আর নিউ টাউন গুলো চলে গেছে উত্তরার দিকে। তারপরেও এখানকার যে শান সম্পদ দৌরুস সে আগের মতনই এখনো ঠিক আছে। তো পুরান টাউনটা ঘুরতে বেরিয়েছি বিকালবেলা, তো দেখি পুরান টাউনটা কেমন লাগে আমার সঙ্গেই থাকে। এক সময় এই ঢাকাটাই কিন্তু বেশ মানে এখানে যারা থাকে তারা মনে করছে এটাই বুঝি ঢাকার মেন প্রাণ কেন্দ্র হবে, আসলে ছিল কিন্তু এই সময় ওই সময় কিন্তু এটা ঢাকার মেন প্রাণ কেন্দ্র ছিল, কিন্তু পরে কালে বিবর্তনে সরে এটা চলে গেছে। এটা কিন্তু পুরান টাউন আগে নাম ছিল না, পরে এটা নতুন টাউন হবার পরে এটা নাম হয়ে গেছে পুরান টাউন। Thank you.